সিপেন এন্ড ক্র্যাশ কোর্সের দশম ভিডিওতে স্বাগত। আমরা এই ভিডিওটাতে একটা ইম্পর্টেন্ট টপিক দেখবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা খুবই পপুলার টপিক এবং অনেকে যা সিপেন এন্ড এইটার জন্য ইউসেজ করা শিখে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে। অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখলে বিভিন্ন সিএমএস ওয়ার্ডপ্রেস বাদেও পিএইচপি বেস সেগুলো অ্যাকচুয়ালি ইনস্টল করা শিখতে পারবো। মূলত এখানে জিনিসটা কয়েকটা স্টেপে ভাগ করা হয়। প্রথম স্টেপ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের যেই ফাইলটা মানে জিপ ফাইলটা, সেটা হচ্ছে আমার যেইখানে ইনস্টল করতে চাই সেখানে আপলোড করা হয়। দ্বিতীয়ভাবে হচ্ছে আমার একটা ডেটা বেস ক্রিয়েট করা হয়, মাইএসকিউএল ডেটা বেস, এবং ইউজার সেখানে অ্যাড করা হয়। পরবর্তীতে আমার থার্ড স্টেপে হচ্ছে ইনস্টলেশনটা হয়। তো আমরা সেই স্টেপ বাই স্টেপ আগাই। এখানে আমি উল্লেখ একটা বলে রাখি, আমার যেই আমি ফাইল ম্যানেজারটাই যাই, আমার যে পাবলিক এইচটিএমএল ফোল্ডারটা এখানটাতে আমার যেহেতু সাইট আসেই এখানটাতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো না। বাট আপনাদের যেহেতু যদি লাগে সেক্ষেত্রে আপনারা এখানে হচ্ছে ফাইলটা আপলোড করবেন, আপলোড করে তারপর হচ্ছে আপনাদের হচ্ছে যেই মেইন ডোমেইনটা সেখানে লিঙ্কে গেলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পাবেন। বাট আমি হচ্ছে করব কি, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে টেস্ট ডাব্লিউপি নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব, টেস্ট ডাব্লিউপি। এবং এটার লোকেশনটা সিলেক্ট করে আমি যে সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম এই কোর্সটার প্রথম দিকে, একটা সাবডোমেইন ছিল আমার টেস্ট ডট টিপটেক্স ডট মি, এটা আমি চেঞ্জ করব, এখান থেকে চেঞ্জ করে এই ফোল্ডারটাই দিব। এখানে ডকুমেন্ট রুটটা চেঞ্জ হবে। এখন আমি যদি টেস্ট ডট টিপটেক্স ডট মিতে যাই গেলে অ্যাকচুয়ালি কিছুই আসার, এখানে ক্যাশিং এর কারণে এটা দেখাচ্ছে। বাট আমরা যদি নতুন একটা উইন্ডো দিয়ে যাই, আমি ক্যাশটা ক্লিয়ার করার পর এখন দেখুন আমাকে এখানে হচ্ছে এমটি ডিরেক্টরিতে দেখাচ্ছে। তো আমরা এইখানটাতে মূলত হচ্ছে এই যে এই জায়গাটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমার প্রথম স্টেপ ওয়ার্ডপ্রেসের যেই আমার ইনস্টলেশন ফাইলটা সেটা আমি আপলোড করব। সেটা কিভাবে আপলোড করব, তার জন্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ডট কমে যাবো, ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ দিব। সার্চ দিলেই আমার প্রথম লিঙ্কে যাব, যাওয়ার পর দেখুন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7.1 এটা আমরা নামাবো। অলরেডি আমার ডাউনলোড করা ছিল, তাও আমি আবার নামাই। আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে, আমার ডাউনলোড ফোল্ডারে থাক সেটা, আমরা হচ্ছে এই জায়গাটায় আপলোড করব। মানে কোন জায়গাটায়, এই যে পাবলিক এইচটিএমএল এ যে নতুন যে ফোল্ডার ক্রিয়েট করলাম টেস্ট ডাব্লিউপি, আপলোড করব কিভাবে, আপলোডে ক্লিক করব, এখানে সিলেক্ট করব যে জায়গায় সেভ আছে সেখানটায় যাব। ওয়ার্ডপ্রেস 5.7.1 16.5 MB মতো একটা ফাইল, আপলোড হতে খুব একটা সময় লাগার কথা না, আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমার আপলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারটাই যাই, এই ডিরেক্টরিতে যাই, একটা রিফ্রেশ দেই, সরি ডাব্লিউপি, এখানে যে এই যে দেখুন আমার একটা জিপ ফাইল এখানে আপলোড হয়ে গেছে। আমরা এটা এখন এটা এক্সট্র্যাক্ট করবো, কীভাবে করবো, এটি সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, এক্সট্র্যাক্ট করবো। দেখুন এখানে দেখাচ্ছে কোথায় এক্সট্র্যাক্ট করবো, এইখানটাতে এক্সট্র্যাক্ট ফাইলস, এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। আমরা যদি একটা রিলোড দিই, দেখুন ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার হয়েছে। বাট আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা লাগবে না, আমাদের এর উপরে ডিরেক্টরিটা নিয়ে যাওয়া লাগবে। তো আমরা করবো কি, এখান থেকে সব ফাইল কাট করে বা মুভ করে ওখানে নিয়ে যাব। তো আমরা এটা কীভাবে করবো, সিলেক্ট অল, তারপর হচ্ছে মুভ, মুভ করব কোথায়, টেস্ট ডাব্লিউপিতে। তো এবং আছে আমার এই ফোল্ডারটা, তো আমি এখান থেকে জাস্ট এই ফোল্ডারটার নাম কেটে দিলেই হবে ওখানে। এখন আমরা যদি আপ করি তাহলে দেখুন এখানে সব ফাইল চলে এসেছে। এখন হচ্ছে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট করার পালা। আমরা আমাদের ইসে যাই, আবার ড্যাশবোর্ডে, এখান থেকে আমি সার্চ করি মাই এসকিউএল, দেখুন মাইএসকিউএল ডেটাবেসেস, ডেটাবেসের নেম দেই, ডেটাবেসের নেম দেই টেস্ট ডাব্লিউপি ডিবি, এটা নাম দেই। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা নোটপ্যাডটা ওপেন করি এবং এই নামগুলো সবগুলো কপি করে রাখি, কারণ এগুলো আমার ইনস্টলেশনের সময় লাগবে। এবং এটা খালি যে আমার ডেমো দেখাচ্ছি তা না, এটা আপনাদের কাজের সময়ও লাগবে, এবং আপনারা এটা জাস্ট যে কপি করবেন তা না, কপি করে এটাকে এক জায়গায় রেখে দিবেন সেফ জায়গায়। তো আমি এখানে ডেটাবেসটা ক্রিয়েট করলাম,
এবং আমাদের আগের ভিডিওগুলোর মতো যেখানে আমি দেখাইছিলাম যে যেখানে একটা মাই স্কুল ডেটাবেস ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা একটা ইউজারও অ্যাড করেছিলাম, দেখুন এই যে টেস্ট, এই যে ট্রিপটেক্সএম টেস্ট WPDB ক্রিয়েট করা হয়েছে। এখন এটাই আমরা একটা ইউজার ক্রিয়েট করে অ্যাড করব, ইউজার একটা অ্যাড করি, সে একটা নাম দিই, সে আমার নাম দিই ট্রিপ্টো, আর পাসওয়ার্ড সিলেক্ট করতে দিবে, পাসওয়ার্ড জেনারেটর দিয়ে আমি একটা পাসওয়ার্ড পেলাম, এটা কপি করি, তারপর এখানে ক্যান্সেল দিই, তারপর এখানে পেস্ট করি, আবার এখানেও পেস্ট করি, এবং আমি এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানেও কপি করে রাখি। এটা হচ্ছে আমার ডিবি নেম, ডিবি নেম, এটা এখন আমি দিব ডিবি ইউজার নেম, ইউজার নেম, আমার ইউজার নেমটা হচ্ছে ট্রিপটেক্সএম ট্রিপ্টো, তো আমি এটা আগে কপি করি এই অংশটুকু, তারপর হচ্ছে ট্রিপ্টো। এখন ডিবি পাসওয়ার্ড, ডিবি পাসওয়ার্ড, ডিবি পাসওয়ার্ড হচ্ছে আমার এইটা, এটা এখান থেকে দেখাচ্ছে না, সমস্যা নেই, এটা যখন আমরা এখান থেকে ক্রিয়েট করেছিলাম, আপনি যদি উইন্ডোজ 10 হন, উইন্ডোজ কি প্লাস ভি যদি চাপ দেন, তারপর দেখুন এই যে এটা হচ্ছে পাসওয়ার্ডটা ছিল এখানের, তো আমি এটা এখানে সেভ করে রাখলাম। ক্রিয়েট ইউজার করি, নেভার, ইউজার ক্রিয়েট হয়ে গেছে, এখন হচ্ছে এই ইউজারটাকে পারমিশন দিব এই এইটাতে, তো আমার অ্যাড ইউজার টু ডেটাবেস ট্রিপটেক্সএম ক্রিপ্টোকে অ্যাক্সেস দিব ডেটাবেস ট্রিপটেক্সএম টেস্ট WPDBতে, সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম, এখন আমাকে প্রিভিলেজ সিলেক্ট করতে দিবে, আমি অল প্রিভিলেজেস দিব, মেক চেঞ্জেস, ব্যাস আমার এটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনাদের মনে রাখতে হবে আমার যেই সাবডোমেনটাতে আমি এই ডিরেক্টরিটা লিঙ্ক করেছিলাম ওই সাবডোমেনটাতে যেতে হবে, আপনারা যদি আপনাদের মেইন পাবলিক HTML আপলোড করতেন তাহলে জাস্ট আপনাদের মেইন ডোমেনে যেটাই গেলেই হইতো, বাট এখানে আমার অন্য জিনিস আছে বলে আমি দেখাই দিই, তো আমি আমার সাবডোমেনটাতে যাই, তো সাবডোমেনটা ছিল test.triptex.me, যেমন আমি আবার যেয়ে দেখাই, দেখুন এই যে test.triptex.me, এখানে আমি যেয়ে দেখাই, বাট এখানে আমার হয়তো ক্যাশিং এর কারণে কোনো এরর দেখাতে পারে, না দেখাচ্ছে না, তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আপনারা যদি এই স্টেজে এসে যান তাহলে মোটামুটি আপনাদের অনেক কাজই হয়ে গেছে, তো এখন আমি কন্টিনিউতে ক্লিক করি, এখন আমাকে দেখুন কি কি যাচ্ছে, ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, এত কিছু আপনাদের এখন চিন্তা করার দরকার নাই, আমরা যে এখানে যে সেভ করেছি এগুলোই লাগবে, লেটস গোতে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস ডেটাবেস নেম চেয়েছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করি, ডেটাবেস নেম দিই, কপি করে পেস্ট করলাম, ইউজার নেম দিই, পাসওয়ার্ডটা দেই, মানে এই ইউজারের পাসওয়ার্ডটা দিব, ডেটাবেস লোকাল হোস্ট, ডেটাবেস হোস্ট লোকাল হোস্টেই থাকবে, আর প্রিফিক্সটা চেঞ্জ করে WP/newTables-এ দিয়ে নিউ এটা দিলাম, এটা না দিলেও হবে, এটা আপনার যা আছে তা থাকলে হবে, বাট আমরা এখন জাস্ট সাবমিট করে দিলেই যদি সবকিছু ঠিকভাবে করি আমাদের সবকিছু ঠিক দেখানোর কথা, দেখুন কি লেখা, অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডেটাবেস, ইফ ইউ আর রেডি টাইম নাও টু রান দ্য ইনস্টলেশন, তো আমি রান দ্য ইনস্টলেশনে ক্লিক করি, ব্যাস আমার ইনস্টলেশনের হয়ে গেছে, এখন মূলত আমি এখন সাইট টাইটেল দিব, সে টেস্ট WP সাইট দেই, এটা অ্যাকচুয়ালি আমার ইনস্টলেশন হয়ে গেছে, এখন আমি ওয়ার্ডপ্রেসে কনফিগারেশন করতেছি, ইউজার নেম দেই, এই ইউজার নেমটা দিয়ে আপনি সাধারণত আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যেটা WP অ্যাডমিন ওখানে লগ ইন করবেন, তো এই পাসওয়ার্ড, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটাও আপনারা সেভ করবেন, সে আমি এখন একটা পাসওয়ার্ড দিই দিয়েছি, ভেরি উইক কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড দিলাম, সমস্যা নেই, এই যে ইউজার নেম এই পাসওয়ার্ডটা আমি এখন সেভ করে রেখে দিই, কারণ এটাও আমার লাগবে, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ডেটাবেস ইউজারের ছিল, তো এটাও আমি কপি করে রেখে দিই, আমি এটা আমার গোপনীয়তার জন্য এটা হাইড করি, হাইড করে আরেকটা ক্যারেক্টার দিয়ে দিই, ইমেলটা দিই, আমার ইমেলটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই, এটা হচ্ছে আমার ব্যাকআপ রিকভারির জন্য লাগবে, আর বাকি কোনো কিছু চেক আপ করা লাগবে না, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এখন লগ ইন করতে বলবে, আমি লগ ইনে ক্লিক করি, ইউজার নেম দেই,
পাসওয়ার্ডটা দিই, রিমেম্বার মিতে ক্লিক করি, লগ ইন করি। বাহ, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ড্যাশবোর্ড এসে গেছে আমার। আমি এখন যদি আমার সাইটটাতে যাই, দেখুন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এবং আমরা আমাদের খুব সহজেই সিপ্যানেল দিয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস হোস্টও করা যায় সেটাও দেখাই দিলাম। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি ভিডিও শুরুতে একটু ভুলে 10তম ভিডিও বলেছিলাম, এটা মূলত আমাদের 11তম ভিডিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।